পুলিশ কর্তৃক গরু বোঝাই পিকআপ ভ্যান আটক এবং এর চালককে লাঞ্ছিত করার ঘটনায় চারখাই পুলিশ পাড়ে ঘেরাও করেন স্থানীয় পরিবহন শ্রমিকরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রমিক নেতাদের সমঝোতায় দু ঘন্টা পর অবরোধ প্রত্যাহার হয়। বৃহস্পতিবার রাতে চারখাই ইউনিয়ন পরিষদস্থ পুলিশ পাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিলেট জকিগঞ্জ সড়কও অবরোধ হয়ে পড়ে। রাত আটটার দিকে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে ফাঁড়ি এলাকা পার হওয়ার সময় সেখানকার অস্থায়ী চেকপোস্টে গাড়ি আটক করেন পুলিশ পাড়ির দায়িত্বশীল উপপরিদর্শক রাজেন্দ্র। একই সময় আরও তিনটি পিকআপ ভ্যান আটক করে ফাঁড়িতে নিয়ে যান তিনি। এ সময় পুলিশ কর্তৃক নিজে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন চালক আব্দুল কাদির। একই রকম অভিযোগ অন্য পরিবহন শ্রমিকদেরও। এদিকে শ্রমিক লাঞ্ছিত হওয়ার ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ পাড়ি ঘেরাও করেন পরিবহন শ্রমিকরা। এ সময় এসআই রাজেন্দ্রের অপসারণ দাবি করেন তারা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বেনিবাজার থানার ওসি তদন্ত জাহিদুল হক। তিনি শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রায় দু ঘন্টা পর সিলেট জকিগঞ্জ সড়কের অবরোধ সরান। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আবু তাহের রাজু, এবিটিভি নিউজ, বেনিবাজার।